ফেরাম বিরতির পর একটু আগেই আপনাদের দেখাচ্ছিলাম বাংলার এক ছবি কোরিয়ার সেই মার্বেল দিয়ে তৈরি করছেন মূর্তি শিল্পীরা সেই মূর্তি তৈরি করছেন এবার আরও এক অভিনব ছবি দেখাবো একেবারে তেজপাতা দিয়ে এই অভিনব এক দুর্গা প্রতিমা বানিয়েছেন আর এক যুবক সোনারপুরের একটু শহরতলী সোনারপুরের যুবক জয়মাল্য মন্ডল একদম তেজপাতা দিয়ে অর্থাৎ যে তেজপাতা সাধারণত রান্নার কাজে ব্যবহার হয় সেই তেজপাতা দিয়ে দুর্গা প্রতিমা বানিয়েছেন সোনারপুরের যুবক জয়মাল্য মন্ডল এক চলার প্রতিমায় একই সঙ্গে রয়েছেন লক্ষ্মী গণেশ কার্তিক ও সরস্বতী অসুরও বানানো হয়েছে তেজপাতা পাতা দিয়ে তেজপাতা তৈরি এই প্রতিমা পাড়ার মণ্ডপে পুজো করা হবে এমনটাই জানা যাচ্ছে পর পাঠাতে চান এই মূর্তি কি জানা যাচ্ছে একবার কি বলছেন হ্যাঁ তোমার নাম কি এবং তুমি কিভাবে উৎসাহিত হলে কিভাবে বানিয়েছ কি বলবে আমার নাম জয়মাল্য মন্ডি আমি সোনারপুর মহাবিদ্যালয় হিস্ট্রি অনার্সের একজন ছাত্র আমি এই ঠাকুরটি বানানোর অনুপ্রেরণা পেয়েছি মূলত আগের কয়েক বছর আমি মাটি দুর্গা ঠাকুর বানিয়েছিলাম তো তখন সবাই মানে পার্শ্ববর্তী পাড়ার লোকরা সবাই বলেছিল যে খুব ভালো লেগেছে তো পরের বছর আবার বানাবি তো তো আমি সেই উদ্দেশ্যে আবার বানিয়েছি তো তাই জন্যই বানানো আর এটা পুজোর কদিন তো মণ্ডপেই থাকবে মানে পাড়ার মণ্ডপে আর তারপরে এটা আমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস এটা কিভাবে বানিয়েছিলে আর এর আগে কিভাবে বানিয়েছিলে এটা আমি বানিয়েছি মূলত তেজপাতা দিয়ে আর তারপরে আঠা তারপরে স্ট্যাপলার দিয়ে আর এর আগে আমি 2023 এ বানিয়েছিলাম দেশাই দুর্গা ঠাকুর তোমার নাম আমার নাম জয়মালিনী একেবারে শুনলেন সেই যুবক সেই শিল্পী কলেজ পড়ুয়া শিল্পী সে ঠিক কি বলছে এর আগের বছরেও কিন্তু সে এরকমই এক অভিনবদ প্রতিমা বানিয়েছিলেন দুর্গার প্রতিমা বানিয়েছিলেন দেশ লাই কাঠি দিয়ে এবং এবছর সেই দুর্গা প্রতিমা বানিয়েছেন তেজপাতা দিয়ে আপাতত পুজোর কদিন পাড়ার মণ্ডপেই থাকবে এই দুর্গা প্রতিমা তারপর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য পাঠানোর চিন্তা ভাবনা করছেন তারা বেড়ে একটি বিরতির পর সঙ্গে থাকুন